অসম ত্রিপুরার সীমামুরিয়া করিমগঞ্জের সুরাইবাড়ির গাঞ্জা জব্দ করা হয়েছে। এখন ট্রাকেরে সরবরাহ করেছিল 401 কিলোগ্রাম গাঞ্জা। গাঞ্জাখিনির বজার মূল্য প্রায় 60 লাখ টাকা। ঘটনা সন্দর্ভত তিনিজনক আটক করেছে আরক্ষী। আটক করা হয়েছে প্রদীপ বিশ্বাস, মিন্টু চৌধুরী আর সুজিত কুমার নাথ। আর 401 কিলোগ্রাম গাঞ্জা সরবরাহের চেষ্টা করা হয়েছিল অসম ত্রিপুরার সীমামুরিয়া করিমগঞ্জের সুরাইবাড়ীত। আর এখন ট্রাকেরে সরবরাহ করেছিল এই 401 কিলোগ্রাম গাঞ্জা, যিখিনি গাঞ্জা ইতিমধ্যে জব্দ হয়েছে, যিখিনির বজার মূল্য প্রায় 60 লাখ টাকা। আর ঘটনা সন্দর্ভত তিনিজনক আটক করা হয়েছে। আটকাধীন তিনি প্রদীপ বিশ্বাস, মিন্টু চৌধুরী আর সুজিত কুমার নাথ।